চার কোটাক বংশের নাগ দেবতা হয়ে থাকা কর্তা মহাদেবী মা। তোমার জন্ম নক্ষত্রের অন্তর্গত এই জ্যেষ্ঠ নক্ষত্রে আমি আত্মশুদ্ধ হয়ে এই পুজো করছি, যাতে তুমি আমার পুজো স্বীকার করো, যাতে ওই নন্দিনীকে আমি এখানে টেনে আনতে পারি, তার জন্য আমি সংকল্প করছি। কার্কটাক নাগ বংশের শ্রেষ্ঠ মহাদেবীর জন্ম নক্ষত্র হয়ে থাকা জ্যেষ্ঠ নক্ষত্রের সময় নন্দিনীকে খুন করবে বলে নাগানন্দ আর মাধবী ষড়যন্ত্র করছে। তুমি যেমন আধিশক্তির রক্ষক, ঠিক তেমনি ওই নন্দিনী পবিত্র জঙ্গলের দেবীর রক্ষক। নন্দিনী জঙ্গলের দেবীর কাছে কালচক্রটা পৌঁছে দেওয়ার কর্তব্যটা এখনো বাকি। সেই কর্তব্যটা না করে কখনো চলে যেতে পারে না। আজকে জ্যেষ্ঠ নক্ষত্র শেষ না হওয়া অব্দি নন্দিনীর যেন কোনো রকম ক্ষতি না হয়, রক্ষা করো ওকে। অস্ত্রের মধ্যে যে শক্তি সৃষ্টি হয়েছে সেটা পরে নিজে থেকেই কমে যাবে। নন্দিনীর যেন কোনো রকম ক্ষতি না হয় সেই সংকল্প করেই তোমার পুজো করছি। আমার পুজোটা গ্রহণ করে নন্দিনীকে তুমি বাঁচাও। আমি আমার পুজো শুরু করছি কর্তা মহাদেবীর কাছ থেকে সর্পশক্তি নির্গত হয়ে। ওই নন্দিনী কোথাও থাকলে ওকে টেনে নিয়ে চলে আসবে। নন্দিনী এখানে আসা মাত্র তুই ওই অস্ত্র দিয়ে ওকে আঘাত করলে নন্দিনী প্রাণ ত্যাগ করবে। দেরি না করে আপনি পুজো শুরু করে দিন, নন্দিনীকে তখন এখানে আসতেই হবে। নন্দিনী বলেছিল শক্তি নাগের নাকি মৃত্যু হয় না, আজকে ওকে কে বাঁচায় আমি দেখব। ওম কর্তা মহাদেবী নমঃ, 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 ওম কর্তা মহাদেবী নমঃ। ওম কাল ভৈরবায় নমঃ, ওম কাল ভৈরবায় নমঃ, ওম কাল ভৈরবায় নমঃ, ওম কর্তা মহাদেবী নমঃ, ওম কাল ভৈরবায় নমঃ, ওম কর্তা মহাদেবী নমঃ, ওম কাল ভৈরবায় নমঃ, ওম কর্তা মহাদেবী নমঃ, ওম কাল ভৈরবায় নমঃ, ওম কাল ভৈরবায় নমঃ, ওম কর্তা মহাদেবী নমঃ, ওম কর্তা মহাদেবী নমঃ।
কাল ভৈরবায় নমঃ। ওম কাল ভৈরবায় নমঃ। নন্দিনীকে রক্ষা করেছেন ভৈরব। ভৈরবের অংশ হয়ে থাকা ওই নন্দিনীকে কাবু করতে না পেরে নাগ শক্তিগুলো পিছিয়ে এসেছে। ভৈরবের যত শক্তি থাকুক না কেন, শেষ পর্যন্ত আমরাই জিতব। নন্দিনীকে এখানে ডেকে ওকে আমরা শেষ করে ফেলব। কি করতে হবে আপনি বলুন। তার একটা উপায় আছে। কি উপায় আছে বলুন আমাকে। ভৈরবের পূজোতে ভয় ভক্তি সবচাইতে উত্তম, কিন্তু রক্তের সম্পর্ক হলো শত্রু। ভৈরবের ঘেরাটোপে থাকা ওই নন্দিনীকে সম্পর্কের জালে জড়িয়ে ফেলতে পারলে ভৈরবের বন্ধন ছিন্ন করে দিয়ে নন্দিনী এইখানে চলে আসবে। ওই নির্দয় কপট নন্দিনীর মনে কি করে ভালোবাসা জাগাবো আমি? তোর মন চাইলেই সেটা সম্ভব হবে। ঢিপিতে আটকে থাকা নন্দিনীকে এক ফোঁটা রক্ত দিয়ে তুই বাইরে এনেছিস। ওই কৃতজ্ঞতা নন্দিনীর ভেতরে সব সময় থাকবে। তোর যদি রক্তপাত শুরু হয় সেটা সহ্য করতে নন্দিনী পারবে না। তোর রক্ত মাটিতে পড়লেই যে কোনো বন্ধন ছিন্ন করে নন্দিনী এখানে চলে আসবে। ওই নন্দিনী নামের সমস্যার জন্য দায়ী আমার রক্ত। আর আজ আমার রক্ত দিয়েই যদি সব সমস্যার সমাধান হয় তাহলে আমি আমার শরীরের সমস্ত রক্ত দিতে রাজি আছি। এখন কি করতে হবে বলুন আমাকে। এটা আমাদের কার্কটাক বংশের কার্যসিদ্ধি হবার জন্য, প্রার্থনা করার জন্য আমাদের পূর্বজদের সৃষ্টি করা কাঁটার পাদুকা। তুই এই পাদুকা পায়ে দিয়ে নাগ দেবতাকে প্রদক্ষিণ কর। তুই প্রদক্ষিণ শেষ করার আগেই নন্দিনী এইখানে চলে আসবে। আমি এক্ষুনি প্রদক্ষিণ করছি। Huh?
কাল ভৈরবায় নমঃ। ওম ओम काल भैरवाय नमः। ओम काल भैरवाय नमः। ओम काल भैरवाय नमः। কি হয়েছে নন্দিনী? পেরেকের উপর দিয়ে প্রদক্ষিণ করে গঙ্গার পা থেকে রক্ত বের হচ্ছে। তোকে ডাকবার জন্য ওরা কোনো নতুন পরিকল্পনা করছে। হ্যাঁ নন্দিনী, এই সময়ে তোকে নিজেকে একটু শক্ত রাখতে হবে। আমাদের মায়ের রক্ত আমার শরীরেও আছে, ওই রক্ত যদি মাটিতে পড়ে আমি কি করে মাথা ঠান্ডা রাখব? তোর মনটা গলানোর জন্য ওরা এসব কাজ করে বেড়াচ্ছে। এই ভৈরবের পুজোতে ফুল আর সিঁদুর দিলেই হয় না, মনের একাগ্রতাও প্রয়োজন। ভৈরবকে শুধু ডেকে যা, মন দিয়ে ডেকে যা। রক্ষা করো ভৈরব। ওম ভৈরবায় নমঃ। ওম ভৈরবায় নমঃ। ওম ভৈরবায় নমঃ। ओम भैरवाय नमः। 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 নন্দিনী, রক্তের সম্পর্কের টান সেটা কখনোই ছেড়ে থাকা যায় না, কিন্তু তুই যে এত কষ্ট, এত যুদ্ধ করে যাচ্ছিস, তাই যে কোনো পরিস্থিতিতে তোর মনকে শক্ত করে রাখতে হবে। তাই পুজো শেষ না হওয়া অবধি তুই উঠিস না, বস দয়া করে। আমি শুধু এখানে আছি, আমার মন গঙ্গার কাছে আছে। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারবো না। এখন গেলে তোরই বিপদ হবে। আমার যা খুশি হোক না কেন, গঙ্গার কষ্ট দেখতে পাচ্ছি না আমি। ওই নাগ দেবতার কাছে গঙ্গা মানতের পুজো করছে ভেবে একটু ধৈর্য ধরে থাক মা। গঙ্গা তো কখনো কোনো পাপ করেনি, তাহলে ও কেন এভাবে এত কষ্ট পাবে? আমি এক্ষুনি যাচ্ছি। দাঁড়া, কোথাও যাবি না। দয়া করে আমাকে আটকাবেন না, আমি হাত জোড় করছি। যেতে দেব না। জ্যেষ্ঠ নক্ষত্রের সময় শেষ না হওয়া পর্যন্ত তোকে এই ভৈরবের কাছেই থাকতে হবে। ভৈরবের গণ্ডি পেরিয়ে আমি তোকে কিছুতেই যেতে দেব না। এটা ভৈরবের গণ্ডি, এই গণ্ডি পেরিয়ে তুই কিছুতেই যেতে পারবি না। সৎ মানুষরা যখন বিপদে পড়ে তখন রক্ষা করেন ভৈরব,
এই ভৈরবের গৌরব বাঁচাতে আমি যেভাবেই হোক গঙ্গার কাছে যাব। নন্দিনী, আয় নন্দিনী আয়, গঙ্গার রক্ত মাটিতে পড়ে থাকাটা সহ্য করতে না পেরে তুই এইখানে নিশ্চয়ই আসবি, এটা আমি জানতাম। আমার হিসেবে মতন তুই এখানে চলে এসেছিস, আর তুই যাতে বেঁচে পালাতে না পারিস তার জন্য এইখানে তোকে বন্দি বানাবো। গঙ্গা, গঙ্গা, নন্দিনী খুব ভালো মতো আটকে গেছে আমাদের জালে, ওকে মারার এটাই সুযোগ। আমাদের সৃষ্টি করা অস্ত্রটা দিয়ে তোমার মন না ভরা পর্যন্ত ওকে কুপিয়ে মেরে ফেলো। নন্দিনীকে মেরে ফেলতে পারবি না তুই। আমি যতদিন বেঁচে আছি তোদের এই কাজ করতেই দেব না। গঙ্গা, নন্দিনী এখানে আসলে ওর বিপদ আছে সেটা জেনেও তোর কষ্টটা সহ্য না করতে পেরে দেখ নন্দিনী চলে এসেছে। এবার তো তোদের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা বোঝার চেষ্টা কর। এসব কথা বলার জন্য আপনি কে হন? নন্দিনীর মৃত্যু আমার হাতে কি করে হয় সেটাই দেখার জন্য আপনি এখানে এসেছেন? হ্যাঁ,
এবার কি হয় আপনি দেখতে থাকুন। আমার হাতে নন্দিনীর মৃত্যু, মন ভরে দেখুন। আমাকে পেরিয়ে তুই নন্দিনীর কিচ্ছু করতে পারবি না। এই তোকে আমি ছাড়লে তো তুই আমাদের আটকাবি। তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেখানেই তোকে বন্দি বানাবো, দেখতে থাক। কৈলাসে ধ্যানমগ্ন ভক্তদের রক্ষাকর্তা, হে ধর্মের রক্ষক, পায়ে নূপুর বেঁধে এই অখণ্ড ব্রহ্মাণ্ডকে কাঁপিয়ে আকাশ আর পাতালকে এক করে দিয়ে দেবাদি দেব সকল গুণ সম্পন্ন মহা মহাদেব সদাশিব আমাকে শক্তি প্রদান করো। ভৈরবের শক্তি সম্পর্কে তোদের কোনো ধারণা নেই। ভৈরবের সামনে তোরা কোনো কিছুই করতে পারবি না। কেন পারবে না? একজন শিব তপস্বিনী চাইলে পারে না? পৃথিবীতে এমন কোনো কাজ নেই। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। গঙ্গা, এই রঙ্গনায়কি এখন আর কিচ্ছু করতে পারবে না। তুমি আমাদের এই অস্ত্র দিয়ে নন্দিনীকে শেষ করে দাও। চুনচুনুগিরি কাল ভৈরবের থেকে যে ত্রিনেত্র শক্তি আমি পেয়েছি সেটা তোকে আমি দিলাম। আমি যে ত্রিনেত্র শক্তিটা তোকে দিলাম সেটা যে কোনো উপায়ে গঙ্গার কাছে দিয়ে আয়। এটা আমার বংশের একমাত্র নাগমণি। এই মণিটা যেখানে থাকে
অষ্টসিদ্ধিগুলো সিদ্ধি লাভ করে। গঙ্গা, তুমি একদম চিন্তা করো না, আমি আরেকবার প্রার্থনা শুরু করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হারিয়ে যাওয়া অস্ত্রটা আমার এক্ষুনি ফেরত চাই। ওম নমঃ শিবায়। গঙ্গা দাঁড়া, গঙ্গা ভৈরবের শক্তির থেকে নন্দিনীকে এখন বাঁচিয়ে নিলি, কিন্তু এবার আমার হাত থেকে গঙ্গাকে কিছুতেই বাঁচাতে পারবি না। গঙ্গাকে কিছু করিস না। এই জ্যেষ্ঠ নক্ষত্রতে নন্দিনীকে না মারতে পারলে গঙ্গাকে শেষ করে নাগদেবতাকে অর্পণ করব বলে মনে মনে সিদ্ধান্ত নিয়েই আমি এখানে এসেছি। তোর চোখের সামনেই গঙ্গাকে আমি শেষ করে ফেলবো, দেখতে থাক তুই। দাঁড়া, আমার কথা শোন। দাঁড়া, যাস না, দাঁড়া। আমাকে অস্ত্র দিয়ে মারতে পারবি না, আমার মায়া জন্ম, মায়া তন্ত্র জেনে থাকা লোক আমি। তুই এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিস, তুই এখান থেকে অদৃশ্য হতে পারবি না। কেন জানিস? তোকে যে মেরেছে সে ভৈরব। যে ভৈরবের মার খায় তাকে তো শুধু মরতেই হবে। শুধু এটাই না, তুই নন্দিনীকে মেরে ফেলার জন্য যে অস্ত্র বানিয়েছিস আমার এই হাত দিয়ে আমার ভৈরব তোকে মেরেছে। এই রঙ্গনায়কি, নাগানন্দর উপরে প্রহার করার জন্য তোকে আমরা ছাড়ব না। Oh!
এই ভৈরব সবার উপরে শুধু করুণা করে, আমার ভৈরব সবাইকে ভালোবাসে। তুই ওকে কেন মৃত্যুর মুখে ঢেলে দিলি? আমার সাহায্য করছিল বলে আপনি ওনাকেও মেরে ফেললেন। গঙ্গা, গঙ্গা তুই আমার কথাটা শোন। আপনি আর কিছু বলবেন না, আমার সাথে যারা ছিল সবাইকে মেরে আমাকে একা করে দিলেন। আমি একা হলেও ওই নন্দিনীকে আমি খুন করেই ছাড়ব। গঙ্গা আমার কথাটা, আপনার মুখ দেখাও পাপ, চলে যান এখান থেকে। গঙ্গা চলে যান আমার চোখের সামনে থেকে, যান। আমার জন্য আপনার এই অবস্থা, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমার মৃত্যুটা আটকানো সম্ভব না। গঙ্গা তৃপ্ত হয়ে আছে নন্দিনীকে মারার জন্য, এবার গঙ্গার মাধ্যমে এই নন্দিনীকে মারতে হবে। আমাকে সাহায্য করতে এসে আপনার এত কষ্ট হলো, আমাকে ক্ষমা করে দিন। গঙ্গা নন্দিনীকে মেরে ফেলবো বলে আমার সৃষ্টি করা অস্ত্র দিয়েই ওই রঙ্গনায়কই আমাকে মেরে দিয়েছে। আর বোধহয় আমি বাঁচব না। মৃত্যু নিয়ে আমি কোনো ভাবনা করি না, কিন্তু তোকে দিয়ে থাকা কথাটা রাখতে পারলাম না বলে দুঃখটা আমার এখনো রয়ে গেছে। আমাকে নিয়ে চিন্তা করিস না, ওই নন্দিনীকে মেরে ফেলতেই হবে। আমার কথাটা মন দিয়ে শোন। তুই কে আমি সেটা জানি না, এখনো দ্বিধার মধ্যে আছি। তুই আমাকে বাঁচিয়ে কি প্রমাণ করতে চাইছিস বল? কে তুই? কেন বাঁচিয়েছিস আমাকে? আমাকে কেন সাহায্য করছিস বলতেই হবে তোকে। আমি কাউকে তোর পরিচয় জানাবো না, বল কে তুই, বল আমাকে। এই এই দাঁড়া, শক্তিকে ধরার জন্য ওর পিছনে গিয়েছিলাম আমি, কিন্তু ও আবার পালিয়ে গেছে। গঙ্গার সাথে কথা বলেছেন? ও আপনার কথা শুনেছে?
গঙ্গা সব ঠিকই জানতে পারবে, কিন্তু আমি একটু উত্তেজিত হয়ে থাকার কারণে একটা ভুল করে ফেলেছি। কি হয়েছে? নাগানন্দাকে আমি মেরে ফেলেছি। আবার পার্বতীর সাথে জন্মেছিল যে তাকে আমি এই হাতে মেরে ফেলেছি, এই পাপ থেকে আমি কিভাবে মুক্তি পাব সেটা আমি জানি না। আপনি কোনো পাপ করেননি, পুণ্য করেছেন আপনি। ওই নাগানন্দা নাগ বংশের কলঙ্ক, ওকে মেরে ফেলার জন্য আপনার কোনো ক্ষতি হবে না, আপনি কোনো চিন্তা করবেন না। ভৈরবের শক্তি দিয়ে আপনার সমস্ত বিপদ থেকে আপনি বেঁচে যাবেন। আমরা তো কালচক্রও পেয়ে গেছি, ওই মায়া শক্তির কাছে থাকা বাকি দুটো কালচক্র পেলে আমাদের আর কেউ আটকাতে পারবে না। চলুন প্রথমে ভৈরবকে আমাদের কৃতজ্ঞতা জানাই, আসুন। আমাকে না জানিয়ে পুজো করে চলে এসেছ। যখন আমি তোমায় খুঁজতে গেছিলাম তখন ওই নাগানন্দা ওর এত সাহস যে ও আমার গায়ে হাত তুললো, আর তারপর ওই মাধবী, ওই মাধবী কি একটা মন্ত্র পড়লো আর আমাকে ওখানে অজ্ঞান করে ফেলে দিল। আমাকে এতদিন ধরে কষ্ট দিলে তুমি, আর তারপর গেছিলে তো ওই নন্দিনীকে শেষ করার জন্য, তো বলো শেষ করে এসেছ? না, নন্দিনী বেঁচে গেছে। আমি বলেছিলাম তো যে ওই নন্দিনীকে তুমি কিচ্ছু করতে পারবে না, আর তুমি কি বললে? নাগ দেবতার অস্ত্র পেয়েছি, সবাই একসাথে হাত মিলিয়ে নন্দিনীকে শেষ করে দেবো। আর এতদিন ধরে তুমি নন্দিনীকে মারার চেষ্টা করলে, এখন সব ব্যর্থ হয়ে গেল, তো এবার কি বলবে তুমি? এবার নন্দিনীর কতটা ক্ষমতা বুঝেছো, নাকি এখনো তোমার মাথায় কিছু ঢোকেনি? দয়া করে এরপরে মাধবী আর নাগানন্দার সাথে হাত মিলিয়ে এই ধরনের ভুল করো না। ওদের দুজনকে আর কোনোদিন এই বাড়ির ভেতর আমি ঢুকতে দেব না। আসবে না আর, তার কারণ নন্দিনীকে মারার জন্য সৃষ্টি করা অস্ত্র নাগানন্দাকে মেরে ফেলেছে, মাধবীকে মায়া শক্তি তুলে নিয়ে গেছে। নন্দিনীকে শেষ করার জন্য আমার সাথে যারা যারা ছিল, আমার সাথে আর তারা কেউ নেই, কিন্তু তাহলেও আমি পিছিয়ে যাব না। ওই নন্দিনীকে আমি যে কোনোভাবে হোক শেষ করব। নন্দিনীকে মারার জন্য তুমি যাদের সাথে হাত মিলিয়েছিলে তাদের এত শক্তি থাকা সত্ত্বেও কিছু করতে পারলো না, তাহলে তুমি কোন ভরসায় বলছো যে তুমি নন্দিনীকে শেষ করে ফেলবে? আমার মধ্যে থাকা আত্মবিশ্বাস দিয়ে আমি ওর বিরুদ্ধে দাঁড়াবো। দরকার নেই গঙ্গা, নন্দিনীর সাথে লড়াই করতে গিয়ে নিজেকে নিজে বিপদে ফেলো না তুমি। নাগানন্দার মৃত্যুর সাথে নন্দিনীর ব্যাপারটা শেষ করো, এরপরেও তোমার মানসিকতা না পাল্টালে আমাদের সবার বিপদের জন্য তুমি দায়ী হবে। নন্দিনীর প্রতি যতই রাগ থাকুক না কেন, আজ থেকে সব ভুলে যাও। তোমার মেয়ের জন্য, এই পরিবারের জন্য আমার আগের গঙ্গাকে তুমি ফিরিয়ে দাও। এখনো পর্যন্ত সব কষ্ট আমি সহ্য করে নিয়েছি, কিন্তু এরপরে সহ্য করার ক্ষমতা আমার মধ্যে আর নেই। দয়া করে এবার আমার কথাটা শোনো, নন্দিনীর ব্যাপারটা এবার তুমি ভুলে যাও গঙ্গা, আর এসব নিয়ে চিন্তা করো না, অন্তত আমার জন্য এই জেদ তুমি ছেড়ে দাও। ঠিক আছে। ঠিক আছে, তুমি এবার রেস্ট নাও। ওই
নন্দিনীকে শেষ করার পর বাবার অস্থি বিসর্জন দিলে বাবার আত্মা শান্তি পাবে। যতক্ষণ না আমি নন্দিনীর থেকে প্রতিশোধ নিচ্ছি, আমি এই মহল ছেড়ে বাইরে কোথাও যাব না। আমাকে জোর করবে না। ওই নন্দিনীকে শেষ না করা পর্যন্ত আমার মনে প্রতিশোধের আগুন জ্বলতেই থাকবে। তুমি যাই বলো না কেন, আমার মন পরিবর্তন হবে না। তুই অস্ত্র নিয়ে বেঁচে থাকতে পারিস, কিন্তু আমার থেকে বাঁচতে পারবি না তুই। তোর বিরুদ্ধে যে প্রতিজ্ঞা করেছি আমি, তা আমি পূর্ণ করবই। একটা কালচক্র হাতে পেয়ে আমার নিশ্চিন্ত লাগলেও ওই মায়া শক্তি মাধবীকে কেন বাঁচালো তা বুঝতে পারছি না। এই বিষয়টাই চিন্তা হচ্ছে আমার। ওই মায়া শক্তি কেন মাধবীকে বাঁচালো? মায়া বিশক্তি মাধবীকে সামনে রেখে নিজের কাজটা সম্পূর্ণ করতে চায়, সেই জন্য ও মাধবীকে বাঁচিয়ে নিয়ে গেছে। মায়া শক্তি কে সেই আসল পরিচয় আমরা এখনো জানতে পারিনি। তার উপর ওই মাধবীও ওই মায়া শক্তির সাথে মিলে গেল, কি করে সামলাবো আমরা? আমার বিরুদ্ধে যত লোকই দাঁড়াক না কেন, আমার সঙ্গে ভৈরব আছে। ভৈরবের আশীর্বাদ আছে বলেই ওই মায়া শক্তির সামনে রুখে দাঁড়াতে পারি। ওই মায়া শক্তির কাছে যে দুটো কালচক্র আছে সেগুলোকে আমাদের নিতেই হবে। ওগুলো জঙ্গলের দেবীর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য যেটা আমাদের করা উচিত সেটা এখন আমাদের ভাবতে হবে। তুই ভগবানের সামনে যে প্রতিজ্ঞা করেছিস সেটা কিন্তু মনে রাখিস। এই মুহূর্তে আর অন্য কোনো ব্যাপারে তুই মাথা ঘামাস না। ওকে অনেক যন্ত্রণা দিয়ে খুন করেছিল ওই নন্দিনী, আর ওকে আমি যে কোনো ভাবে শেষ করব বলে কথা দিয়েছিলাম। কিন্তু আমার কাছে থাকা ওই কালচক্রটা নন্দিনী নিয়ে চলে গেছে, আর ওই নন্দিনীর সঙ্গে যুদ্ধ করার শক্তি আমার নেই। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম দাদা।